বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। আর অঙ্গনের ডেলি ব্লগে, একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 10টা বাজে, আর তোমরা তো আগের ব্লগে দেখলে আমরা পুরী এসেছি। তো রেডি হয়ে পড়েছি সবাই, মোটামুটি এই যে সবাই রেডি হয়ে গেছে। তো এখন পুরীর মন্দিরে যাব আজকে প্রথম দিনটা। আর অনেকটাই দেরি হয়ে গেল, কারণ কি কালকে অনেকটা জার্নি করে আসা হয়েছে। চলো, বেশি কিছু আর শেয়ার করলাম না, সব কিছু শেয়ার করার তোমাদের সাথে চেষ্টা করবো, আর তোমরা আমার পাশে থাকবে। বেশ, চলো আবার পরে কথা হচ্ছে। এখন প্রায় 11:30 মতো বাজে। তো জগন্নাথ মন্দিরে আমরা এই এসে পৌঁছালাম। তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে, আর এখন পুজোর সময় তো ভিড়টা বেশি, সবাই বলছে। তো ভাবছি সকাল দিকে এলেই ভালো হতো। এই দেখো, এইখানটা লাইন হয়েছে, রাস্তা পর্যন্ত লাইন হয়ে গেছে, আর আমরা এখন লাইনে দাঁড়াতেই পারিনি। তাই জন্য ভাবছি কি করে এত ভিড় ঠেলে আমরা পৌঁছাবো, জগন্নাথ দর্শন করব। তারপরে এদিকে ভাবলাম চলো এখন প্রসাদটা কিনে নেওয়া হোক, তারপর নয় পরেও ভাবা যাবে। তো এইদিকে দেখতেই পাচ্ছ, প্রসাদ কিনতে আমরা ব্যস্ত। তারপর প্রসাদ কেনা হয়ে গেছিলো, যাই হোক, আমাদের ভগবানের কৃপায় আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। যেহেতু বিশ্বজিতে ডিফেন্সের কার্ড আছে, তাই কার্ড দিকে আমরা আর একটা অন্য গেট দিয়ে আমরা গেছিলাম। তারপরে তো 12টা বেজে গেছিলো, তাই জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তখন জগন্নাথের ভোগ সেবা হচ্ছিল, তাই জন্য এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এটা বেরোনোর পর তোমাদের সাথে আমি কথাটা বলছি। এখন ওই 2:30 বাজে, কি অবস্থা রোদে, তারপরে আবার এত রোদ গরম, এটাই। তারপরে এখানে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি, তারপরে ওইখান থেকে চলে এসেছিলাম। এখনও হোটেলে খাচ্ছি, কারণ সকাল থেকে সবাই প্রায় মোটামুটি কিছুই খায় না, এমনকি আমার বাবানও। তারপর তোমাদের সাথে এই সন্ধ্যেবেলার ভ্লগটা আমি শেয়ার করছি। এখন ওই সন্ধ্যে 8:30 বাজে। তারপর এসে একটু সবাই মিলে রেস্ট করেছিলাম, বাবান তো খেতে খেতেই আমার ঘুমিয়ে গেছিলো। এখন আমরা পুরীর তোমার সি বিচে এসেছি, একটু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করবো। ভাবছি আজকেই যা কিনবো কিনে নিই, কারণ দুদিন হাতে সময় আছে। তবুও বেশ, চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করছি, চলো দেখতে থাকো। বন্ধুরা, এখন 8:30 মতো বাজে। তো আমরা এখন বিচে আছি, কিছু জিনিসপত্র কেনাকাটি করব, আর মাছ তো খাওয়ার ব্যাপার আছে। তারপর 10টা নাগাদ হোটেলে যাওয়া যাবে, আর সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে। বেশ, চলো বা পরে কথা। তো তারপর দেখো, বাবা এখানে হেলিকপ্টার নাগরদোলাতে চেপেছে, আর সর্দি ভাই তো চাপতে পারছে না, তাই জন্য কী করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রথমে ভেবেছিলো যে উঠে চাপবে, কিন্তু উঠে তো কেউ চাপছেই না। তারপরে এখানে মা দেখো শাঁক কিনছে, মা তো আগে থেকেই বলে এসেছিলো যে শাঁক কিনবো, তাই জন্য মা একবারে বাজিয়ে দেখছে, বাজিয়ে দেখাটাই আমার মনে হয় ভালো। তারপরে মোটামুটি টুকিটাকি কেনাকাটি হয়েছিল। আর এখানে বাবান তো বাবানের ধান দায় দাঁড়িয়ে আছে, ওকে অনেক কিছুই কিনে দেওয়া হলো, তারপরেও এখানে দাঁড়িয়ে আছে। বেশ, চলো আবার হোটেলে যাওয়া যাক, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টার মতো, আজকে হলো আমাদের পুরীর দ্বিতীয় দিন। তো রেডি হয়ে এখন ঘুরতে যাচ্ছি। সকালে একবার গেছিলাম, মানে সূর্য ওঠার এটা ওটা আর ক্লিপে নিতে পারিনি। তো এই যে এখন সবাই রেডি হয়ে গেছি, মোটামুটি এখানে লোকাল যেই মন্দিরগুলো আছে সেগুলো ঘুরবো, তারপরে এসে বিচে চান করবো, আর কালকে আবার নন্দন কারণ এগুলো ঘুরবো। বেশ, চলো, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তারা ঘুরো করে করে তারা দিচ্ছে বিশ্বজিৎ। এই যে রলি সুন্দরী রেডি হয়েছে, এই যে, বেশ চলো আবার পরে কথা হচ্ছে। তো আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তো আমরা লোকাল যেই মন্দিরগুলো আছে সেগুলো আমরা আজকে ঘুরবো, আর এখানে লাইন দেখে খালি মাথা ঘুরে যাচ্ছে। প্রথম তো এত তীব্র রোদ, তারপরে খালি লাইনের পর লাইন। আমরা এখন গুপ্ত বৃন্দাবনে এসেছি, তো লাইন দেখে তো মাথা আমার ঘুরে যাচ্ছে। আমি তো যেখানে ছায়া পাচ্ছি সেখানে দাঁড়িয়ে পড়ছি, আর বাবানকে সঙ্গে টানছি, কিন্তু বাবান আমার দাঁড়াবে না, মামনি কাছেই ও দাঁড়াবে, রোদ হোক যা হোক তাই। তারপরে এই যে গুপ্ত বৃন্দাবনের ভেতরে ঢুকে পড়েছি, এত সুন্দর জায়গা। তোমরা যারা যারা এসেছো তারা তো জানো, আর যারা যারা আসোনি তারা অবশ্যই আসবে, দেখে একদম মন ভরেই গেল। তারপরে অনেক ঘুরলাম সব কিছু, আর ভিডিওর মধ্যে শেয়ার করা তো যায় না। তারপরে এদিকে আমরা বেরিয়ে পড়ছি, এটা কিন্তু বাইরের গেটটা কত সুন্দর দেখো। তারপরে আবার একটা অন্য মন্দিরে চলে এসেছি, এটা মন্দিরটা আমার মনে নেই কি নামটা, এটাও কিন্তু খুব সুন্দর মন্দির। বেশ, চলো তোমরা দেখতে থাকো, আর আমি পরে শেয়ার করছি। আর একটা মন্দির ঘুরেছি, এখানে তিনটে হলো, এখনো অনেক ঘোরার বাকি আছে, তারপরে যাবো বিচে যান করতে। বেশ, চলো পরে কথা। তো বন্ধুরা, এখন বাজে 2:30। তো আমরা সব পুরীর মানে যে মন্দিরগুলো ছিল সব মাসির বাড়ি পিসির বাড়ি ঘুরে নিলাম। তো তারপরে খেয়ে দিয়ে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে।
কারণ কালকের দিনটাই আমাদের কাছে লাস্ট দিন, তাই আজকেই সমুদ্রে স্নানটা করে নিচ্ছি। আর এই যে সব মোটামুটি রেডি হয়ে গেছে বাবা আর আমরা সবাই, এবার বেরোনোর অপেক্ষা। বেশ চলো যা যা। এই যে আমরা সমুদ্রে চলে এসেছি, এখানে কিন্তু কোনো আমার ভিডিও তোমাদের সাথে দেখাতে পারলাম না, কারণ বাবা না এত জ্বালাতন করছিল, তারপরে ওর শরীরটাও ভালো ছিল না, তাই জন্য ওকে আমি বেশিক্ষণ সমুদ্রে চান করতে পারিনি, আমি তোকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলার দিকটা আমরা শুধু বেরিয়েছি, আজকাল মারা কেউ বেরোয়নি, টুকিটাকি জিনিস কেনাকাটি আছে দিদির, যেমন রিচারোলির জন্য আছে, আর দিদি কাকে কাকে গিফট দেবে সেই জন্য সেগুলো কিছু কিনবে। তারপরে এই যে কালকে আর চাপা হয়নি ক্যামেলে, তাই জন্য আজকে ভাবলাম চলো, বাবান বললো চাপবে, তো বাবান তো একা যাচ্ছে চাপবে না, তো তার জন্য শো চেপেছে আর দাদা ভাই, আর এদিকে রিচারোলি তো কিছু মতে চাপবে না, এত বলা হলো ওর শো বললো, আমিও বললাম তো চাপলো না, তো তারপরে এই যে এইখানে চাপলাম। তারপরে আবার ঘুরে ঘুরে সব কিছু চলে এসেছিলাম 10টা নাগাদ। তারপরে এটা পরের দিনটা তোমাদের শেয়ার করছি, মানে যে তৃতীয় দিনটা, আমরা এখন রওনা দিচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে গাড়ি ভাড়া করে, আর ভুবনেশ্বরে আজকে থাকবো, তো কালকে আমরা সকাল 6টার সময় আমাদের ট্রেন, তো কালকে আমরা বাড়ি চলে যাবো। এখন কোণারক মন্দিরে এসেছি, চলো তোমরা দেখতে থাকো। এখন বাজে 10:30, তো মিউজিয়াম ঘোরা হলো, এখন এসেছি আমরা কোণারক মন্দিরে, এই সবে মন্ত্র ঢুকছি, 10:30 বেজে গেছে। বেশ চলো যা যাক, পরে কথা হচ্ছে। এখন আমরা কোণারক মন্দির ঘুরছি, তারপর আমরা উদয়গিরি খণ্ডগিরি তারপর তোমার নন্দনকানন সব কিছু জায়গায় গেছিলাম, কিন্তু তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ সকাল থেকে গাড়িতে চেপে 10:30 পর্যন্ত মনে হয় গাড়িতেই ছিলাম, তাই হালাত খুব খারাপ হয়ে গেছিলো। বেশ চলো আজকের ভিডিওটা এটুকু, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, চলো টা।